2023 নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বনমালীপুর এলাকায় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়ের নেতৃত্বে বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। এদিন বিভিন্ন এলাকা পরিক্রমা করে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় জানান, প্রচারে বের হয়ে এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। 2023 নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম এর জোটে সরকার প্রতিষ্ঠিত হচ্ছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, বনমালীপুর এলাকায় বিধায়ক থাকাকালীন এলাকার জন্য ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। এলাকায় তিনি শাসক দল বিজেপিকে ঝুমলা সরকার বলেও কটাক্ষ করেন। আগামী বিধানসভা নির্বাচনে বনমালীপুর এলাকা থেকে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব কুমার দেব। তিনি এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি। 2023 নির্বাচনে কি হতে পারে সেই বিষয়ে জিজ্ঞেস করলে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় বলেন, সরকার গঠন হবে এবং হয়ে গেছে অলরেডি। বিপুল ছাড়া মানুষ চাইছে এই নির্যাতন, নিপীড়ন, বেকার বঞ্চনা, কর্মচারী বঞ্চনা, মানুষের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, এর থেকে মুক্তি চান। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। সুতরাং এবার 2023 কংগ্রেস এবং জোট এবার সরকার গঠন করছে 100%। আমি যে সারা পাচ্ছি, আজকে দ্বিতীয় দিন বেরিয়েছি, এখনও ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়নি, দেখবেন জনজোয়ার হবে ত্রিপুরার দিকে, জনজোয়ার। এবং এই যে জনবিরোধী একটা সরকার, কেউ বলে বিজেপি ভারতীয় জুমলা পার্টি, কেউ বলে ভারতীয় জঞ্জাল পার্টি, এখন জঞ্জাল পার্টি হয়ে গেছে। কি করেছে এই বনমালীপুরের মুখ্যমন্ত্রী ছিল, কি লাভ, কি কি পেয়েছে জনগণ? সুতরাং আমি আপনাদের বলছি, এবার সরকার পরিবর্তন হচ্ছে, আমরা মানুষের জন্য কাজ করব। আমি 15 বছর এখানকার বিরোধী দলে থেকে আমি বিধায়ক ছিলাম, আমি যে ডেভেলপমেন্ট করে দিয়ে গেছি, এরপরে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এখন অবধি তো প্রার্থী ঘোষণা করা হয়নি, কি মনে হয় আপনি, কি বনগালপুরের থেকে মানে প্রার্থী হতে পারবে? না, আমাকে হাইকমান্ড বলেছে, তাই আবাস পেয়েছেন? আবাস না, আমাকে বলেছে কাজ শুরু করার জন্য, কিন্তু অফিসিয়ালি তো বের হবে। এখন তো হাইকমান্ড আমাকে বলেছে কাজ করার জন্য, আমি কাজ করি। কি হতে চলছে 2023 সরকার তো হবে, হয়ে গেছে অলরেডি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।